ঠিক আছে। এখন আমি আমার বুদ্ধিটাকে দেহাত্ম বুদ্ধি, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে বংশ বিস্তার করবো, কি করে একটু ডাউনলোড বুদ্ধিতে ঘুমিয়ে একটু আরাম করব, এই যে আরাম, এই যে সুখ, এই যে ভালো ভালো প্লান, দেহের আত্মবন্ধু প্রীতিবাঞ্চা, দেহের সুখ, এটা কয়দিন কয়দিন থাকবে না এই সংসারে? আমি তো চিন্তা করছি কয়দিন থাকলাম, এই এত বছর বয়স হলো কি করলাম, আমি 30-35 বছর গেল আমার, আর 30-35 বছর থাকবো কিনা তা কোনো গ্যারান্টি নেই। এই এতটুক আয়ু নিয়ে আমি যে এত বড় প্ল্যান করছি, এত ভাবছি কত ব্যাংক ব্যালেন্স করব, কত মানে আদার মতন পরিশ্রম করব, করে নিজ জীবনকে কি করে আমি লাভ পূজা প্রতিষ্ঠা নিজের কে এই সংসারে জাহির করে থাকতে চাই, থেকে থেকে আমি অহংকারী হয়ে যাই যাচ্ছি। আর হ্যাঁ বলছে কর্তাহমিতি মানতে প্রকৃতি ক্রিয়া মানে গুণে কর্মানি অহংকার বিমাত্মা কর্তাহমিতি মানতে, আমি এই প্রকৃতি দ্বারা পরিচিত হচ্ছি রজগুণ তমগুণ, আর আমি নিজেকে ভাবছি কর্তা, আমি মালিক, আমি একজন জড় উপাধি দিচ্ছি, আমি অমুক আমি তমুক, আর দাবি করছি সম্মানের আকাঙ্ক্ষা করছি, পদ পজিশন চাচ্ছি। এগুলি হচ্ছে শুকুরের বিষ্ঠা, মান যশ প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা, ঠিক আছে। আমি এই আমিত্ব ভাব দেহত্ব বুদ্ধি যতদিন যাবে না ততদিন আত্মাকে জানতে পারবেন না, ঠিক আছে। এই সংসারে ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছিল কারণ দেহাত্ম বুদ্ধি থেকে উদ্ধারের জন্য গীতার জ্ঞান দিয়েছিল, গীতার জ্ঞান। অর্জুন যা নয় তাকে হয় মনে করছে, আর যা সত্য তাকে মিথ্যা মনে করছিল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কৌরব এবং পিতামহ তোমার দ্রোণাচার্য তারা অর্জুনের আত্মীয় গুরুজন, তা তাদেরকে তিনি নিজের আপন মনে করছেন, অর্জুন এরা আমার আপন জন, এরা আমার রক্তের টান, এরা আমাকে রক্ষা করবে, অর্জুন এই ভাবছেন। তাই অর্জুন কি করছেন তাদেরকে সঙ্গে লড়াই করবেন না, এদেরকে লড়াই করলে আমার পাপ হবে মানলে, ঠিক আছে। এই অর্জুন এরকম ভাবছিল, আমরা এটা ভাবি না, এই কথাটা আমরা ভাবছি না, এ আমাকে রক্ষা করবে, ও আমাকে রক্ষা করবে, সে আমার জীবন, কিন্তু কেউ আমাকে রক্ষা করতে পারবে সংসারে? ডাক্তারকে টাকা দিবেন, ডাক্তার রক্ষা করতে পারবে? আপনার যখন সময় আসবে কোন বড় ডাক্তারও রক্ষা করতে পারবে না, কোনো আত্মীয় স্বজন আপনাকে রক্ষা করতে পারবে না, কে রক্ষা করবে? যে আপনাকে এই সংসারে নিয়ে আসছে, যার কাছে আপনি কথা দিয়ে আসছে যে আমি এই সংসারে গিয়ে তোমার ভজনা করব, আর তাকে আমরা ভুলে গিয়ে আমরা এই সংসার আত্মীয় স্বজনের প্রতি ভরসা করি, আর এই ভরসাটাই আমাদের মোহ, অর্জুনের এই মোহটা যাচ্ছিল, আর এই মোহ নাশ করার জন্য অর্জুনকে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিল, ঠিক আছে। কি জ্ঞান দিয়েছিল? যে তুমি কোনোদিন দেহ নও, তুমি এই তোমার হাত তোমার মাথা তোমার পা নও, আমি 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 কে, আমার হাত আমার চোখু আমার কান, তাহলে কি সব তো আমার, তাহলে কি একজন ব্যক্তি আছে, একজন নির্দিষ্ট ব্যক্তি আছে নাই? আমার হাত আমি কি বলি, আমি হাত আমি পা বলি, তাহলে আমিটা কে, আমিটা কে, আমি হচ্ছে আত্মা। তো আত্মাটাকে জানার জন্য ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। যখন অর্জুন আত্মজ্ঞান পাইল, ভক্তি সম্বন্ধে জ্ঞান পাইল, তখন তার স্মৃতি নষ্ট, স্মৃতি মানে মোহ স্মৃতি ঘুরে পেল এবং মোহ নাশ হয়ে গেল,
নষ্ট মোহ শিথিলতা আমার মোহ নাশ হয়ে গেছে এবং স্মৃতি এসেছে, তাই আমি এখন যুদ্ধ করব। তাই আমরা এই সংসারে সবাই স্মৃতি হারিয়ে গেছি, ভ্রম ভ্রম ভূতের ভূতের কাজ করছে, বুঝছেন? মায়ার পোশাক পরে মায়ার ভাবনা নিয়ে আমরা এই সংসার বিরাজ করছি, মানে আমরা ভূতের সংসার করছি। সেই সংসারে কি হয়, হাড় হাড্ডি সবাই ভূতরা, ঠিক আছে? মানে কিছু নেবেন না, হয়তো আপনারা এখানে অনেকেই শুদ্ধভাবে চলছেন, কিন্তু যারা এরকম সংসারে মায়ার মানে সংসার মানে সেই সংসার কৃষ্ণ কেন্দ্রিক নয়, শুদ্ধ আচরণ নেই, সেই সংসারটা শ্মশানের কার্যকলাপ হয়। দেহা দেহ দেহ ভাব, আমি সব দেহ, দেহাত্মবুদ্ধি দ্বারা সে সংসারে চলাফেরা করে আর আমিত্ব ভাব রাখে আর বলে আমি বাজার থেকে এই বস্তুটা নিয়ে আসবো, ভালো করে রসাল রসাল করে বানিয়ে খেয়ে বাস তম বাবু হয়ে শুয়ে থাকবো, উপভোগ করব। হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসবে, হ্যাঁ আমি আজ এই বস্তুটা নিয়ে আসছি, বানাও বানাও, হ্যাঁ ভালো করে বানাও, ভালো করে মশলা দে, ভালো করে তেল দাও, মজা আজ খাবো, আজকে মজা হয়ে কত কত প্লান। দেখুন সে কয়দিন থাকবে এই সংসারে, এরকম এরকম আচার আচরণ পশুরাও করে, ঠিক আছে? পশুরাও ভালো খাবে, যে উপর লালসায় খেয়ে ঘুমিয়ে পড়ে থাকবে, আহ কি আরাম। সে মনে এই সংসারে একমাত্র সেই ভগবান, এর উপরে কেউ নাই আর, সে ভালো খাচ্ছে আর ভালো ঘুমাচ্ছে, এটা কি জীবনের উদ্দেশ্য? আমরা কি এই সংসারে কি এই জন্য আছি? এই জন্যই দুর্লভ জন্ম মানব, ভালো করে খাওয়া ভালো করে ঘুমা আর ভালো আমি আনছি এই যে দাবি করছি, এটা তো মোহ মোহগ্রস্ত পর্যায়, আর এইটার জন্য আমরা নিজের স্বরূপকে ভুলে গেছি, ঠিক আছে? এটাকে স্বরূপকে ভুলে যাওয়ার জন্য আর স্বরূপকে উপলব্ধি করার জন্য ভগবান এই গীতা দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? কখন কখন আমরা গীতার জ্ঞান পাব, যখন আমাদের যখন আমরা অর্জুনের মতন করে শরণাগত হব। নিজের বুদ্ধিতে আস কোনো জ্ঞান লাভ হয়, কিন্তু অহংকার হন অহংকারী ব্যক্তি কোনদিন কারো শরণাগত হয়, লম্প জম্প যারা করে তারা শরণাগত হয় হবে না, কারণ সে এই সংসারে বড়, সে আমিত্ব ভাব আছে দূর, ওই সাধুরা খাইতে পারে না, লোক দেখে সাধু হয়েছে আর ঢং ঢং করে কীর্তন করছে, এই সব আমাদের ভিতরে আসে, ঠিক আছে? শরণাগত ভাব নেই, জিজ্ঞাসা ভাব নেই, আর এইটার জন্য আমি নিজের স্বরূপ ভুলে গেছি, আমি যে আত্মা ভুলে গেছি, মায়া আর সংসার করছে, আর এই জন্য শরণাগত হতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রসন্ন সেবায়া উপদেশ জ্ঞানম জ্ঞানীন তত্ত্ব দর্শন, যদি আমার সেই দৈন্যতা সহকারে গুরুর কাছে শরণাগত হই, হে গুরুদেব, আর গুরু লাগবে সেই রকম গুরু, তথাগত তো গুরুর কাছে গেলে আত্মজ্ঞান কেন, খালি ভোগের জ্ঞান পাবে, কি করে নিজের দেহ সুখ করবেন, কি করে ভোগ করবেন, সেই জ্ঞান দেবে, যে তোমার আত্মা যা চায় তাই খাও, তাহলে কি কি হলো, তোমার আত্মা যা চায় তাই খাও, হে শিষ্য তোমার আত্মা যে যা চায় তাই খাও, আমি বছর বছর একবার করে আসবো আর তুমি আমার ভজন করো, শিষ্যর থেকে কিছু, এই যে শিষ্য গুরু নরকে যাবে, শিষ্য নরকে যাবে না, গুরুর আত্ম উপলব্ধি আছে না, শিষ্যর আত্ম উপলব্ধি আছে, যেরকম শিষ্য চায় যে আমি সব খেয়ে দিয়ে গুরু ধরব, সেই রকম শিষ্য ওই সেই সেইরকম গুরু পায়। ভগবান এই সংসারে সমস্ত ধরনের ব্যবস্থা করে দিছে, যায় যেরকম চায় সেই রকম পায়, এমন গুরুর কাছে শরণাগত হতে এমন ভাবে আমার ভাব রাখতে হবে, কৃপণতার ভাব,
আমরা যে কৃপণ হয়েছি এই সংসারে, এটা যদি উপলব্ধি না হয়, কৃপণ মানে কুকুর বিড়ালের মতন জীবন যাপন করছি, যে জীবনের সমস্যার সমাধান করছি না, আর সেই রকম মরছে কুকুর বিড়ালের মতন করে, তাই না? খাবো দাবো ঘুমাবো অন্তিমে মৃত্যু বরণ করবো, এরকম জীবন যাপন কুকুর। তাই মানব জীবন মানে আমাদের সমস্যা কি, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।